দীর্ঘদিন ধরে নদিয়ার রানাঘাট পূর্বপাড়ে রেলের টিকিট কাউন্টার বন্ধ থাকায় বিপাকে রেলযাত্রীরা। আজ সেই টিকিট কাউন্টার খোলার দাবি সহ রানাঘাটের আন্ডারপাস সহ একাধিক দাবিতে এক অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন সামিল রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির তরফ থেকে। তাদের দাবি, রানাঘাটের এই টিকিট কাউন্টার বন্ধ থাকার ফলে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে, অবিলম্বে টিকিট কাউন্টার খোলা সহ অন্যান্য দাবি রেল কর্তৃপক্ষ না মানলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। তারা আজ এক দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন রানাঘাট স্টেশন ম্যানেজারের কাছে, ডিআরএম এর কাছেও প্রতিলিপি পাঠাবেন। কবে টিকিট কাউন্টার খোলে সেদিকে তাকিয়ে সকলে দীর্ঘকালীন ধরেই বন্ধ রয়েছে, এটাতে রানাঘাটের ওপারের বাসিন্দা, এটা একটা ভাস্ট এরিয়া আছে, 40-50 কিলোমিটার এরিয়া আছে, সেই সমস্ত মানুষজনের ভীষণভাবে এটা সমস্যার সম্মুখীন হতে হয়। শিয়ালদাগামী বা বহরমপুরগামী বা অন্য সেকশনের ট্রেন ধরার জন্য অবিলম্বে এটা খোলার ব্যবস্থা করা হোক, এই আবেদন আমাদের রয়েছে।